वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। आमिओ खूब भालोई आछि। तो एखन आमि बेरियेछि डाक्तारखानाय जाबो। तो देखते ही पाच्छो बृष्टि होच्छे, ताई छाता छाता तो बेरोते ही पारबो ना, तो छाता निये बेरिये पड़ेछि। आर जेहेतु डाक्तारखानाय जाबो एई सिचुएशन, तो मास्क तो अवश्यई लागबे। तो मास्क पड़े आमि बेरिये पड़ेछि। तो जाच्छि डाक्तारखानाय, तारपर डाक्तार देखानो होले तोमादेर संगे आमि आबार जयेन करछि। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর চলো তো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো কদিন ধরে আমার খুব ডাইজেস্টের প্রবলেম হচ্ছিলো, তাই জন্য আমি ডাক্তার দেখাতে এসেছি। তো এখন রাস্তায় কেউ নেই, আমি মাস্কটা একটু খুলি, প্রচণ্ড গরম লাগছে মাস্কটা পরে। বৃষ্টি হলে কী হবে, ওয়েদার কিন্তু গরমই আছে, তাই না? তো তোমাদের দেখায় আমাদের এই বৃষ্টি ওয়েদারের চারপাশটা কীরকম হয়ে আছে। এখানে দেখো উচ্ছে চাষ হয়েছে, বড় মাঠ জুড়ে শুধু উচ্ছেই চাষ, আর পুরো রাস্তা ফাঁকা, এখানে কেউ নেই। এদিকটা সব গাছ ভর্তি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দামোদর নদী। তোমাদের সঙ্গে তো এইটা আমাদের বাজারে যাওয়ার রাস্তা। আমরা যখন স্কুল থেকে আসতাম, তো সব বন্ধুরা মিলে একসঙ্গেই কলকে ফুল পাড়তাম, আর একসঙ্গে হই হুল্লোড় করতে করতে আসতাম। আমাদের স্কুল আর বাজার একই জায়গায়। আর এই কলকে ফুলের গাছটা অনেক দিনের পুরানো গাছ, তখনও ছিল এখনও আছে। আর এই রাস্তাটা এখনও ঢালাই হয়নি, এটাই ইটের রাস্তা আছে আমাদের এখানে। বাকি মোটামুটি সব রাস্তাই ঢালাই হয়ে গেছে। আর এটা দামোদর নদী, তোমাদের সঙ্গে আমি ফার্স্টেই শেয়ার করেছিলাম, কিন্তু এখন আরও জল বেড়ে গেছে। আর এটা একটা স্নানের ঘাট ছিল, কিন্তু এখন নাবতে বারণ করেছে স্নান করতে এখানে। তবুও যারা নাবার তারা নাবে, কেউ কথা শোনে না সেরকম। আর এটা আমাদের বাড়ির সামনে একদম মাঠটা। আর দেখো এখানে হাঁসগুলো কি করছে, কাদা ঘাঁটছে নাকি জল খাচ্ছে ওখানে, কে জানে। তো এই ওয়েদারে এরকমই হয়ে আছে, জল কাদা মাঠ এরকম টাইপেরই হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার সামনে রাস্তাটা একদম। এইখানে চারিদিকে রাস্তার দুই ধারে টগর গাছ হয়ে আছে। আর এখানে হাঁসগুলো কি করছে আমি জানি না, ওরাই জানে ওরা কি করছে। আমি জাস্ট ভিডিওটা ওদের নিলাম, দেখতে ভালো লাগছে, বেশ কিউট কিউট। তো আমাকে দেখে মনে হয় সরে যাচ্ছে, বুঝতে পারছি ক্যামেরা নিয়ে আসছে, তো সরে সরে চলে যাচ্ছে। আর এই দেখো দুই ধারে রাস্তার দুই ধারে পুকুর, আর বৃষ্টির জলের ফোঁটাগুলো বেশ পড়ছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তো এই ছিল বৃষ্টির ওয়েদারের দৃশ্য, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি বাড়ির সামনে এসে গেছি, তো এবারে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে খাবো, লাঞ্চটা সেরে নেবো। তো দেখা যাক লাঞ্চ আজকে কী হয়েছে, তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী হয়েছে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো এখানে আছে পাটশাক ভাজা, বাঁধাকপি, ঢেঁড়স, সর্ষে। আমার এক জেঠিমা দিয়েছে আমাদের খাওয়ার জন্য, আর মা করেছে মসুরের ডাল। আর তোমার এখানে মাও আবার করেছে ঢেঁড়স, আলু, পেঁয়াজ ভাজা, কাঁচকলা ভাজা, আর ডিম আলুর তরকারি। মা এখানে সবাইয়ের জন্য ভাত বাড়তে শুরু করে দিয়েছে। আর এই দেখো, তো এখানে আছে লেবু আর লঙ্কা। তো এই ছিল খাবারের মেনু, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর খুব জোরে বৃষ্টি আসছে, তাই আমি আর ভিডিও শ্যুট করছি না, এখানে ভিডিওটা এন্ডিং করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা প্লিজ কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো সবাই এই পরিস্থিতিতে। বাইরে বেরিও না অযথা, কোনো কারণ ছাড়া একদমই বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে।